একজন বোর্ড স্ট্যান্ড করা মেধাবী ছাত্রের জীবন কাহিনী নিয়ে আমি রবিউল ইসলাম রাজ নির্মাণ করলাম একটি আনপ্যারালাল নিউ ডাইমেনশন ছবি কেন সন্ত্রাসী। ওয়াও, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আপনাদের বন্ধু অন্তু এবং আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও। ওয়াও, সো যারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন এবং আমাকে অনেকজনে মেসেজে জানিয়েছিলেন যে কবে ভিডিও দিবা, সো তাদের কাছে আমার অসংখ্য সরি, ভিডিও আসতে আমার লেট হয়েছে, কারণ আমি যে ডিভাইসটা দিয়ে ভিডিওটা বানাই সেই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তা ঠিক করতে করতে প্রায় 2 মাসের মতো লাগছে, তাই আমার ভিডিওটা আসতে লেট হয়ে গেছে, সরি সবাইকে। সো এইসব কথা বাদ দিয়ে চলেন মেইন টপিকে যাওয়া যাক। সো আজকে আমরা কাকে রোস্ট করবো, হলো বাংলাদেশের 2টা মুভির ট্রেলারকে। সত্যি কথা বলতে আগের বাংলা মুভির গুলার কাহিনীগুলো ছিল খুবই অস্থির, মাখন, মনটা ছুঁয়ে যেত, পুরো পারিবারিক কাহিনী, তাও সত্য। কিন্তু এখনকার মুভির ট্রেলার দেখলে যাই মাথা নষ্ট হয়, মুভির কথা তো বাদই দিলাম। তো চলেন কথা না বাড়ে, আজকের ভিডিও শুরু করা যাক। আমি হলো সাবে জন্তু চ্যানেলের হোস্ট। সো আজকে আমরা করবো বাংলা মুভির 2টা ট্রেলারকে রোস্ট। সো আমরা ফার্স্টে যেই বাংলা মুভির ট্রেলার নিয়ে কথা বলবো সেই ছবির নাম কেন সন্ত্রাসী। কেন সন্ত্রাসী, প্রত্যেকটা বাংলাদেশী মুভির হিরোর ইন্ট্রো সিনটাই ভালো লাগে না। তো এই আবাইলা মুভির একটা গানের দিকে নজর দেওয়া যাক। সো এই গানের মধ্যে নায়ককে খালি হাতির জিলে হাঁটাহাঁটি করে, এই গানের পুরো শুটটাই হাতির জিলে নেওয়া হয়েছে, এবং এটা তো গান না, এটা খালি চিল্লা চিল্লি। আরে আমাদের হিরো তার এক্সের কষ্টে হাতির জিলে ঘোরাঘুরি করতেছে আর কানতাছে আর মতের পর মত খাইতেই আছে। তো তার এক্সের কাছে আমি একটা কোশ্চেন করতে চাই যে তুমি কি তার সাথে এই কাজটা ঠিক করেছো? এখন গানের এই লাইনটুক দেখুন, নায়কে গুলি মারতেই আছে, কিন্তু অবাক করা বিষয় হলো গুলি তো মারতেছে কিন্তু গুলি থেকে বুলেট বেরিতেছে না। সো মুভির অ্যাক্টর, ডিরেক্টর ও এডিটরও মাল খাওয়া পোলা পাইন। কি বলছিস তুই? এখনকার মুভির কিছু অ্যাক্টিং কে নানাচারা দেওয়া যাক। আরো জোরে মার আমাকে। মার রে ভাই, ওরে মার, ওরে মারতে মারতে মাইরালা, ওর এরকম ওভার অ্যাক্টিং দেখাচ্ছে, ওরে মাইরালা ভালো। যাই হোক, আমি সারাটা জীবন তোমার ব্যথা ব্যথিত থাকতে চাই। ও মা গো টুরুলা, ওরে টুরুলা রে, তুমি এত ভালোবাসা আয় কইতে বুঝলাম না তো, তুমি এরকম গাঞ্জা খড়ি সিন দেখে শেখা খাওয়া পোলা পাইন না, কষ্টে কষ্টে গাঞ্জা ফুকা শুরু করে আর মাথার মধ্যে থাবড়া থাবড়া কয় যে কি হারে এরকম একটা গার্লফ্রেন্ড পাইলাম না। ওভার অ্যাক্টিং এর একটা লিমিট আছে, কিন্তু তুই তো লিমিট ক্রস কইরা দিছস রে ভাই, তোরে কি করা উচিত জানোস? বাসের মধ্যে সরিষার তেল মেরে আধা ঘন্টা পাথার মধ্যে বাড়ি দিয়া তোর থেকে উল্টা টেকা লওয়া। তুই কথা বলছিস না তুই? তোর কি হবে রে কালিয়া? তেরা ক্যা হোগা কালিয়া? তোর কি হবে রে কালিয়া? কালিয়ার কি হবে তা তো আমরা জানি না, কিন্তু এসব সিন দেখে ট্রেলারে আনলাই তো ঠিকই পারবো, লগে লগে একটু গালিও ফ্রি পাইবা। ওরে 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 ওরে, হ্যার পোস্টটা কি দেখছো? পাশের পাশে সখিনা যখন ছাদের মধ্যে কাপড় শুকানোর জন্য আসে তখন সে আমারে দেখে ঠিক এই পোসেই দাঁড়ায়। তোর মাথা নষ্ট। আপনারা ভুলো এই মুভির 5 মিনিটের ট্রেলারটা দেখতে যায়েন না, এই মুভির 5 মিনিটের ট্রেলারটাতে সব আজাইরা জিনিস দিয়ে ভরা, এবং আমি চাইতেছি না আপনাদের জীবন থেকে মূল্যবান 5 মিনিট সময়টা নষ্ট হোক। তো সব কথা বাদ দেন, চলেন এই ট্রেলারের লাস্টের একটা সিন দেখায় আসি, যেই সিনটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না, যা বলার আপনারা কমেন্ট বক্সে জানান। আস্তে ও মাগো গালায় দিলি। কেন সন্ত্রাসীর মুভির ট্রেলারটা এখানেই করতেছি আমরা শেষ। মুভির নায়কটা তো নায়কের মতো লাগে না, হেতারে তো চার্লির মতো লাগে।
তো চলেন যাও যাক দ্বিতীয় ট্রেলারে। দ্বিতীয় ট্রেলার শুরু করার আগে জানিয়ে দিই আপনাদেরকে, আমরা মাত্র যে ট্রেলার নিয়ে আলোচনা করছি সেই ছবির ডিরেক্টর এবং নায়কের নাম হলো রাজ। রাজ এবং আমরা যে সেকেন্ড ট্রেলার নিয়ে আলোচনা করব সেই মুভিতেও নায়কের নামও রাজ। রাজ রাজ ওয়াও সরি নায়ক না আঙ্কেল। সো লেটস স্টার্ট। তো আমরা এখন যে ছবিকে আনলিমিটেড বরাবরই দিব সেই ছবির নাম হলো রংবাজি দা লাফাঙ্গা। হবে হ তোমরা তো আগের বার বিশ্বাস করো নাই বাংলা ছবির নাম এরকম হয়, এখন তো প্রমাণ পাইছো বাংলা ছবির নাম কেমন হয়। পুলিশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই যুবক, কেন সে নিজেকে হিরো বানাতে চায়? আমি বললাম না আমার শরম করে। সো এখান থেকে আমরা বুঝতে পারতাছি যে পুলিশ একটি যুবককে খুঁজতেছে যে অনেক বড় গুন্ডা। সো চলেন আমরা যুবকটাকে দেখে আসি। আমার চ্যাটার মাল হেই মিয়া, এটারে কোন দিক দিয়ে যুবক লাগে আপনারাই কন? এটা তো আঙ্কেলের থেকে কম না, এটারে হেতারা যুবক বানায় দিছে। তো চলেন আমরা এই বুড়া যুবকের একটা ডায়লগ শুনে আসছি যা কপি করা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এটা যে কপি করা, ওয়েট প্রমাণ দিতাছি। নো আর্গুমেন্ট no commitment only punishment no commitment no appointment only punishment no commitment no appointment only punishment abe sale এই মুভির ট্রেলারটা যদি আপনি কানে হেডফোন লাগিয়ে শুনেন তাহলে ভাই আপনার কান আর কান থাকবে না। এই মুভির ট্রেলারটার সাউন্ড এত কড়া কানটা পুরো জাজরা করে ফেলায়। তো চলেন এখন ফাইটিং সিনের দিকে নজর দেওয়া যাক। বুইড়া বেটার আবার ফাইটিং সিন? আরে দূর মিয়া, বুইড়া বেটা হইলে কি হইছে? ভিতরে যন্ত্রপাতি এখনো ঠিকই আছে। বাংলাদেশের মুভিগুলোর মধ্যে সুপারম্যানের অভাবই নেই। 1000টা ছবির মধ্যে 999টা ছবির মধ্যে নায়ক থাকে সুপারম্যান। বাংলাদেশের নায়করা আকাশে উড়ে প্লাস গুন্ডা করে আকাশে উড়ে দেয়। শালা এডিটরে তো ধরে মার্বেলে ঢুকিয়ে দেওয়া উচিত। অবশ্য ঠিক, 10-এ 10 পাইছো। সো চলেন এই মুভির কিছু গানের দিকে নজর দেওয়া যাক। আমার ফোগা আমার আছে, দেখ না আমার ফিগার, রূপে বইছে যৌবন রিভার, আমি গরমে চাইলে কার, তুই হবি আজ শিকার। হাই রে নাসরিন খালা, আপনার এই বয়সে এইভাবে নাচতে হইব? এক পাও কবরে কিছুদিন পর যাবেন মইরা, আপনারা এখনো নাচতে হইব এরকম না? বাংলাদেশে এইসব মুভির গানের কারণে আমি পরিবারের সাথে বাংলা মুভি দেখতে পারি না। তো চলেন এখন কিছু ডায়লগের দিকে নজর দেওয়া যাক। আমি কাজ করি বেশি, কথা বলি কম, আমার পেছনে যে লাগে আমি তার জন। আমি কথা বলি বেশি কাজ করি কম, তোরা যে এইসব ডায়লগ বলোস তোকে কি লাগে না শরম? আদিকাল থেকে দেখাইতেছি প্রতি বাংলা ছবির গুন্ডারা কবিতা আকারে তার পরিচয় দেয়। কেন ভাই, তোরা কি একটু চেঞ্জ আনতে পারতাছিস না এই দিক দিয়ে? এই লালু বল আমার কালু, এই লালু আরে বল আমার কালু, এই লালু এই পৃথিবীতে সবাই বেঈমান, সবাই স্বার্থপর। ও খালাম্মা, তুমি কি আজকে জানলা এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। তো তুমি কষ্ট পাও না খালাম্মা, তুমি চিপায় বয়ে বয়ে পলিথিন খাও, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাইব। হোয়াট 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 আমি পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও ছাড়ার আগ্রহ পাবো। আর জোর জোর কমেন্ট করো আমার কমেন্ট বক্স। তো আজকে যাইতেছি, তবুও যাইতেছি না, দেখা হবে অন্য কোন ট্রেলার নিয়ে আবার টপিক নিয়ে আরেক ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস, টাটা। এ রফিক চল আমরা যাই মুভির অডিশন দেইগা, তাইলে আমগরো সিনেমায় লইব। Oh, y'all are like I'm dead, boy, yeah.